রাস্তার ধারে পড়ে থাকে সম্পর্কহীন মানুষজন, পাগল বলে চিহ্নিত হয় এরা, এটাই নাকি সমাজের নিয়ম? অর্থলোভী মানুষেরা পায় প্রকৃত সম্মান, অর্থ ফুরলেই তাদেরই হয় অসম্মান। সমাজ বলে প্রকৃত পাগল তারাই যারা অর্থ ছাড়া মানুষকে করে সম্মান, এ দুনিয়ায় টাকা ছাড়া আর কিছু চায় না। নির্লোভ পাগল হতে আপনারা কি চান না? সেই সব নির্লোভ মানুষেরা দয়া করে একটু জিও পাগলা বলে ডাক না। হ্যাঁ গাইস, দিস ইজ সুদীপ্তা দাস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিসেন্ট রোস্টার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যারা যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকন টুক করে টিপে দাও, ভিডিওটিকে লাইক করে দাও, ভিডিওটিকে শেয়ার করে দাও বন্ধুদের সাথে। তো লেটস স্টার্ট দ্য ভিডিও। আনলিমিটেড ম্যারেজ ওল্ড টাকলা দাদু ইন জিও পাগলা প্রোডাকশন। কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম সোসাইটি লিভিং সিস্টেম দিয়ে, সেইখানে আমি ভিডিওতে বলেছিলাম যে এখনকার বর্তমান সোসাইটিতে মানে সমাজে কি হচ্ছে, বয়স্ক মালরা মানে বয়স্ক যারা তাদের একদম দাঁড়ায় না, মানে সরি কেন বলছিলাম, হ্যাঁ বয়স্ক মালরা একটু বিয়ে করার শখ নাতনির বয়সী মেয়ে, তার জলজ্যান্ত প্রমাণ পাওয়া যায় এই মুভিতে। এই হচ্ছে সেই বয়স্ক মাল যে প্রথমবার একটা স্ত্রীকে বিয়ে করার পর তার স্ত্রীটা মানে ওয়াইফটা কেটে গিয়েছে, ঠিক আছে, তারপর দ্বিতীয় এবং তৃতীয়বার বিয়ে করেছে বয়স্ক মাল দাদু তাদের এই হট বউ হট বৌদিকে। বৌদি বলে আর কতদিন ফাঁকি মারবে? বয়স্ক মাল তো, হ্যাঁ বুড়ো ইঞ্জিন নিয়ে শুধু করাস। ঐতিহাসিক তত্ত্ব এবং বর্তমান তত্ত্ব অনুসারে পৃথিবীতে সবাই কোনো না কোনো কারণে পাগল। কেউ কবিতা লেখার জন্য পাগল, কেউ আবার বাথরুম যাওয়ার জন্যই পাগল, কেউ আবার গান গাওয়ার জন্য পাগল, কেউ আবার অ্যাক্টিং করার জন্য পাগল, আবার কেউ টাকা চুরি করার জন্য পাগল। মন্ত্রী আর তার এক্স ওয়াইফ, এটা হচ্ছে অর্পিতা দি আর পার্থদার কথা বলছে। নিউ ট্রিক অফ দ্য সেভ ইন আওয়ার মানি উইদাউট রবারি। মাথার মধ্যে টেনশন, পেটের মধ্যে জ্বালার অনুভূতি, মনের মধ্যে সংশয়, টাকা চুরির ভয়, কোনো ব্যাপার না। এই আঙ্কেলের টোটকাটা সারাদিনে দুই থেকে তিনবার কিংবা আড়াইবার আপনারা যদি ব্যবহার করেন তাহলে আপনাদের টাকা চুরির সংশয় একদম মিটে যাবে। আমার তো পকেট মারের ভয়, তাই আন্ডার প্যান্টের তলায় টাকা রেখেছি। প্যান্টের তলার মধ্যে বান্টুর জায়গায় টাকা রেখে দিয়েছে। কি মাল সব, কোথা দিয়ে আসে এরা বলতো পারা। ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে যাও সেখানে চুম্মা চাটি, আমি প্রেমের ক্যাসেট বাজছে, ঠিক আছে। কিন্তু কখনো আপনারা দেখেছেন কি মানে একটা বয়স্ক মালের সঙ্গে, আর বয়স্ক মালের সঙ্গে কম বয়সী মেয়ের রোম্যান্স রোম্যান্স চলছে কখনো আপনারা দেখে? আমাদের মাল নিয়ে কড়াকড়ি চলছে এখানে মানা, আমরা সিঙ্গেল মরে যাবো এখানে মানা, বয়স্ক মাল মানা, শুধু করা করি বৌদিকে মানে সরি মানে কি যেন বলছিলাম, হ্যাঁ মানে বৌদিকে সম্মান করো মানে নিজের মেয়ের বয়সে মানে আমাদের মাল নিয়ে করে করা মানে করে ফেলছে মানে সরি কেন, হ্যাঁ ছিল আমাদের বৌদিকে একটু সম্মান করো, বৌদি মায়ের মতো, জয়গুরু। আর এই বয়স্ক মালের এত করা সব, হ্যাঁ মাল টাওয়ার যখন দাঁড়াবে না, সে টাওয়ার দাঁড়ানোর ওষুধের কথা শুনলে মানে আপনি থামতেই চাইবেন না, তাই নাকি হরে কৃষ্ণ? দরজাটা বন্ধ করছি। মারা বয়স্ক মালের সেক্স ওষুধের হনুন ওষুধের কথা শুনলে সেক্স মারা জেগে যায়, বয়স্ক মালের বান্টুরা ডগা দিয়ে কেটে দিত মারা, বয়স্ক মাল শুধু করবে মারা। লাস্ট স্টেজ অফ দ্য লেজেন্ডারি ভালোবাসা, বুড়োর মনে বুক ভরা ভালোবাসা, মেয়ের বয়সী বউকে নিয়ে কাছে আসা, নিকটে এসো না, ভালোবাসার সময় কিছু করতে না পারে যিশুদাকে বলে হনুননু থেকে ওষুধ নিয়ে আসা। তোমার বন্ধুকে একটু বলো না যে আমার জন্য ওই হরে কৃষ্ণ এনে দিতে আমার একটু উপকার। ওষুধ না নিয়ে এলে হনুননু থেকে যিশুদাকে গালাগালি করা এর প্রধান পেশা। আমি নাকি তোলাকে ইয়ে করতে পারি না, সে তো সবাই জানে। হলো তো সেই তুই যে এত বড় খচ্চর হারামখোর, সে আমার জানা ছিল না হরে কৃষ্ণ। সব বুড়োরাই মেয়ে দেখলে চাকরির নামে লজ্জা নিবারণ করাটাই এদের নেশা।
আমার সব খুলে যাবে তো, খুলে যাবার জন্যই তো দেখেছি, আজ তোমার লজ্জা হরণ করবো আমি। দেখেছো কি সবাই, যিশুদা কিভাবে আরসোলার টোপ ব্যবহার করে শ্রাবন্তীদিকে কাছে নিয়ে করছে ভালোবাসা। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটিকে লাইক করে দাও, ভিডিওটিকে শেয়ার করে দাও তোমার বন্ধুদের সঙ্গে। আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম Sudipta429, এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম আইডি। আমার ফেসবুক পেজ হচ্ছে DecentRoaster, সেখানে গিয়ে তোমরা আমাকে ফলো করতে পারো। এছাড়া আমাকে কমেন্ট করে জানাতে পারো তোমরা কী ধরনের ভিডিও চাও। সো দেখা হচ্ছে, টাটা, বাই বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।